أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنه ورضوا عنه رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الحمد لله রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মিরর চক জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে যে রব্বে করিম আমাদেরকে আসার তৌফিক দান করেছেন দিল থেকে মহাব্বতের সাথে কালিমাতুর শুকুর ও সুজুদ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ রব্বে করিম দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময় দিয়ে রব বলে দিয়েছেন এই সময় নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করা যাবে না করতে হবে সেটাই যেটা আমার রব চায় আমার রব যেটা চায় না সেটা করা যাবে না যারা দুনিয়ার জীবনে রব্বে কাবা যেটা চায় সেটা করে রব বলেন মৃত্যুর সময় আমি তাকে ডাকতে থাকব আসো সারা জীবন তুমি আমার প্রতি সন্তুষ্ট ছিলে এখন থেকে আমি তোমার প্রতি এমনভাবে সন্তুষ্ট হয়ে গেলাম যে আর কোনোদিন তোমার প্রতি অসন্তুষ্ট হব না এমন অসন্তুষ্ট হলাম যে আজ থেকে তুমি যা ইচ্ছা তাই করবে আজ থেকে তুমি যা চাইবে তাই পাবে তোমার মনের বাসনা মনের ভিতরে যা কিছু চিন্তা আসবে সব কিছুই আমি তোমাকে দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন যেন মানুষকে রব কি চাই সেটা যেন বলতে পারেন বুঝাইতে পারেন মানুষেরা যেন সেটা গ্রহণ করে রবের চাওয়া অনুযায়ী দুনিয়ার জীবনটা যেন কাটাইতে পারে এজন্য রব্বে করিম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছিলেন মানুষকে একই কথা বলেছেন যার মাধ্যমে রব্বে কাবা কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল পাঠাবেন না তিনি শেষ নবী সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য যদি কোনো ব্যক্তি কোনো গোত্র কোনো দল যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানে বলেন তো তার ভিতরে ঈমান থাকতে পারে না ঈমান হাজার জিনিস থাকলেও তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে ঈমান আছে রব্বে করিমের কাছে তার মূল্য এত বেশি যে সে মৃত্যুবরণ করবে আর সাথে সাথে রব্বে কাবা এই দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে এই জন্য ঈমানের মূল্য আছে বলেন ঠিক কিনা দুনিয়ার মূল্য সবচাইতে দুনিয়াতে সবচাইতে বেশি মূল্যবান জিনিস হলো ঈমান এই জন্য রব্বে করিম বলেছেন ঈমান দেখা যায় না দেখা যায় ঈমান কি জিনিস
দেখা যায় না আমরা অনেক সময় এরকম বলি যে তুমি আমার সন্তানদেরকে বলি অধীনস্থদেরকে বলি যে অমুকের মতো হইতে পারো না কারণ একটা ভালো জিনিস এইটা ভালোটা দেখানো যায় না কিন্তু কেউ ভালো জিনিস করলে তাকে দেখিয়ে বলা যায় ওই লোকটা অনেক ভালো ওই ছেলেটা অনেক ভালো ওর মতো হবে এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে দুনিয়ার জীবনে কিভাবে চলতে হবে সব কিছু শিখিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এজন্যই রব্বে করিম বলেছেন আমিনু কামা আমানান নাস আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো তেমন যেমন ঈমান এনেছেন মানুষেরা অর্থাৎ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই জন্য সাহাবীদের সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা জরুরি বলেন ঠিক কিনা আমরা অনেক সময় সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে বেফাস মন্তব্য করি যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন সাহাবী কাকে বলে আমরা জানি সাহাবী বলা হয় যারা ঈমানের অবস্থায় ঈমান আনা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমানের অবস্থাতেই তিনি ইন্তেকাল করেছেন এর নাম কি সাহাবী সাহাবী কাকে বলে বলেন তো যিনি ঈমানের সহিত রাসূলকে দেখেছেন এবং ঈমানের অবস্থাতেই ইন্তেকাল করেছেন এর দ্বারা বোঝা যায় কি ঈমানের অবস্থায় দেখেছেন কিন্তু পরে যদি মুরতাদ হয়ে যায় তাহলে সে সাহাবী না অথবা ঈমান আনছে কিন্তু রাসূলকে দেখে নাই সে সাহাবী না এজন্য ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তার বিখ্যাত গ্রন্থ আল ইসাবা ফি তামিজ সাহাবায় অনেকগুলো সংজ্ঞা দিয়েছেন সাহাবায়ে কেরামের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হলো এটাই যেটা বললাম যে ঈমানের অবস্থায় যে বা যারা রাসূলকে দেখেছেন এবং ঈমানের অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন এদের নাম হলো সাহাবী সাহাবীর মর্যাদা কেমন সাহাবীর মর্যাদা এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবী সাহাবীদের মাঝে অনেক স্তর আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এক না সাহাবীদের মাঝে পরস্পরের মর্যাদা আছে একজনের মর্যাদা আরেকজনের উপরে বেশি কিন্তু সমস্ত নবী আম্বিয়া ছাড়া যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত যত বড় আলেম যত বড় বুজুর্গ যত বড় আল্লাহওয়ালা আসুক না কেন যেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্ত ঈমান আনা অবস্থায় দেখেছেন ওই এক মুহূর্ত দেখার কারণে রব্বে করিমের কাছে এই ব্যক্তি এত বেশি প্রিয় হয়েছেন যে ওই এক মুহূর্তের সমপরিমাণ পৃথিবীর কোনো ব্যক্তি তার আমলের মাধ্যমে ইবাদতের মাধ্যমে রব্বে কাবার কাছে পৌঁছতে পারবে না এক মুহূর্ত এক নজর দেখেছেন যেই সাহাবী ওই সাহাবীর মর্যাদা রব্বে কাবার কাছে এত বেশি যে সারা জীবন যারা বড় বড় বুজুর্গ আমরা দেখেছি শুনেছি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই হাফিজ জুজু রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস আল্লামা আজাদ আজিজুল হক রহমতুল্লাহ আলাই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই যত যুগ শ্রেষ্ঠ বুজুর্গ যারা ছিলেন সমস্ত বুজুর্গদের উপরে ওই সাহাবী যে সাহাবী এক নজর শুধু রাসূলকে দেখেছেন বলেন সুবহানাল্লাহ এই জন্য বুখারী শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুবু আসহাবি তোমরা কোনো কারণে আমার সাহাবীদেরকে গালি দিও না কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন والذي نفسي بيده যার হাতে আমার জান যার হাতে আমার জান সেই রব্বে কাবার কসম করে বলছি তোমরা কোনদিনও ওই সাহাবীর মর্যাদায় পৌঁছতে পারবে না যেই সাহাবী সর্বনিম্ন আমাকে দেখে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন সমস্ত সাহাবীরা কেমন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন, ইআমালু মা শাইতুম, তোমরা এখন থেকে যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই করো, তোমাদের পূর্বের এবং সামনের সমস্ত গুনাহ আমার রব মাফ করে দিয়েছেন, অগ্রিম ক্ষমা করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এমন সাহাবী রব্বে করিম বলেন, ওয়াল্লাযীনা আমানু তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবী শুরু থেকে শেষ পর্যন্ত কতজন সাহাবী ছিলেন সংখ্যা নিয়ে অনেক মতভেদ আছে। সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ মত হলো 16,00,000, 1,25,000। রব্বে করিম বলেন, যতগুলো সাহাবী আমার হাবিবের ছিল প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে তোমরা এরকম শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবার 100 নম্বর আয়াতের কথা, রব্বে করিম বলে, আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। রব্বে কাবা বলে, আরে শোনো, আমার হাবিবের সাহাবীদের মর্যাদা এমন, তাদের প্রতি আমি খুশি, তারাও আমার প্রতি খুশি, শুধু এতটুকুই নয়, আদাল্লাহু লাহুম জান্নাত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত, কেমন জান্নাত! রব্বে কাবা বলেন, জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন ধরনের নহর প্রবাহিত হবে, ঝর্ণা প্রবাহিত হবে। সূরা মুহাম্মদে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মধুর নহর প্রবাহিত হবে, যে মধুগুলো হাজার বছর রাখলেও কোনোদিনও কালার পরিবর্তন হবে না, স্বাদ পরিবর্তন হবে না। দুধের নহর এরকম প্রবাহিত হবে, যে দুধগুলো কখনোই নষ্ট হবে না, কালার পরিবর্তন হবে না, গন্ধ হবে না, দুর্গন্ধ হবে না। এমন বিভিন্ন জিনিসের শরবতের নহর প্রবাহিত করে দেওয়া হবে। রব্বে করিম বলেন, যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো সবচেয়ে বড় সফলতা, বলেন ঠিক কিনা? এই জন্য যে ব্যক্তি দুনিয়াতে থেকে রব্বে কাবাকে খুশি করে যেতে পারবে, রব্বে কাবা বলে মৃত্যুর সময় তাকে ডাকবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া আদখুলি জান্নাতি। আল্লাহু আকবার! রব্বে কাবা ডাকবেন, আসো আসো আসো, দুনিয়ার দুর্গন্ধময় জায়গা থেকে তুমি আমার সুগন্ধিময় জান্নাতের মধ্যে প্রবেশ করো, আসো। হাদিসে এসেছে, যারা রব্বে কাবাকে খুশি করে দুনিয়াতে চলতে পারবে, তার জানটা এমন ভাবে বের করে নেওয়া হবে, খামিরার ভিতরে যদি একটা চুল থাকে, ওই চুল যদি খামিরা থেকে টেনে বের করা হয়, যেমন যেমন খামিরার ওই ফুটাটুকু দেখা যাবে না, কোনো পরিবর্তন বোঝা যাবে না, ঠিক ওই রকম একটা ইমানদার নেককার বান্দার যখন রূহ কবজ করা হয়, ওই ইমানদার ব্যক্তি টেরও পাবে না বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আসসাহাবাতু কুল্লুহুম মিন আহলিল জান্নাহ, সমস্ত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হলেন জান্নাতের অধিবাসী বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই সাহাবীরা কেমন ছিল? হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে তায়েফে বসবাস শুরু করেছিলেন, তায়েফে থাকতেন, মৃত্যুবরণ যখন করলেন, অন্যান্য মানুষেরা যখন দাফন কার্য সম্পন্ন করার জন্য কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, তাফসীরে মাজহারিতে ঘটনাটা এসেছে,
যখন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানাজা সম্পন্ন করে দাফন কার্য সম্পন্ন করার জন্য কবরস্থানে নিয়ে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ করে দেখে একটা পাখি সবুজ পাখি তার কাপড়ের কাপড়ের ভিতরে ঢুকে গেছে বলেন সুবহানাল্লাহ মানুষেরা বলাবলি শুরু করেছে আরে একটা সবুজ পাখি কাপড়ের ভিতরে ঢুকে গেল কি বুঝলাম না ঘটনা কি না মানো হলো সাহাবীরা বলছেন না 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 এই কাফনের কাফন খোলা হবে না কারণ হলো আমি হাবিবের কাছ থেকে শুনেছি নেককারদের রূহ কবরে রাখার সাথে সাথে তাদের রূহ আবার ফিরিয়ে দেওয়া হয় এইটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহটা পাখি হিসাবে আবার কাফনের ভিতরে ঢুকে গেছে বলেন সুবহানাল্লাহ যখন কাফনের ভিতরে যখন কবরে রাখা হচ্ছে ওই সময়ে সাহাবীরা বলছেন যখন কবরে নামানো হলো চারদিক থেকে আওয়াজ শুরু হয়ে গেছে ইয়া আইয়াতুহান নাফসুর মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার কবরে রাখার পরে ওই যেই রব্বে কাবা বলেছেন আমি আমার নেককার বান্দাদেরকে ডাকি প্রত্যেকটা সাহাবীকেই রব্বে কাবা এভাবে দেখেছেন কারোটা আওয়াজ মানুষ শুনেছেন কারোটা আওয়াজ শুনতে পাইনি বলেছেন আসো আসো সারা জীবন তুমি আমার প্রতি খুশি ছিলে আজ থেকে আমি তোমার প্রতি খুশি আমি আমার জান্নাতে তুমি আমার জান্নাতে তুমি প্রবেশ করো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন ছিলেন রব্বে কাবা কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় তাদের গুণাগুণ বর্ণনা করেছেন সূরা ফাতাহের সর্বশেষ নম্বর আয়াত 28 নম্বর আয়াতে রব্বে কাবা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি রিদওয়ানা রব্বে কাবা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলো আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা তাবাউহু ওয়াল্লাযীনা মাআহু আর তার সাথে যারা আছেন সাহাবায়ে কেরাম কেমন আশিদ্দাউ আলাল কুফফার কাফেরদের ব্যাপারে বেঈমানদের ব্যাপারে এত কঠিন এত কঠিন শরীরে খাবার নাই চলতে পারে না মনে হয় বাতাস আসলে পড়ে যাবে কিন্তু তাদের কাফেরদের ব্যাপারে গর্জন আর তর্জন এত বেশি ছিল যখন যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলে যখন ধ্বনি দিত দেখে মনে হইতো এত বিকট আওয়াজ হইতো উচ্চ আওয়াজ হতো কাফেরদের দিলের ভিতর সেই ভূকম্পন শুরু হয়ে যেত বলে সুবহানাল্লাহ আশিদ্দাউ আলাল কুফফার কাফেরদের ব্যাপারে এত কঠিন বদরের যুদ্ধের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশ গ্রহণ করেছেন তার ছেলে ইসলাম গ্রহণ করে নাই কাফেরদের পক্ষে অবস্থান করেছে কিছুদিন পরে যখন সন্তান আবু বকরের ছেলে যখন ইসলাম গ্রহণ করলো সন্তান বলতেছে বাবা বদরের যুদ্ধের সময় আমি কয়েকবার আপনাকে দেখেছি কয়েকবার আপনাকে আমি পেয়েছিলাম আমি চাইলে আপনাকে আঘাত করতে পারতাম কিন্তু আপনি আমার পিতা এই জন্য আপনার উপর আঘাত আমি করতে পারি নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরে আমার সন্তান শোনো 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 আল্লাহর কসম করে বলি তুমি যদি আমার তরবারির সামনে যদি একবার পড়তে তাহলে আমি আবু বকর তুমি আমার সন্তান আমি ভুলে যেতাম তোমার গর্দান তোমার দেহ থেকে আলাদা করে দিতাম বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠিন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরস্পর ছিল খুব বেশি মহব্বত
মুসলমান মুসলমানের ভিতরে মহব্বত আজকে মুসলমান মুসলমানের ভিতরে শত্রুতা ভাই ভাইয়ের সাথে শত্রুতা বলেন ঠিক কিনা আত্মীয় আত্মীয়র সাথে শত্রুতা বলেন ঠিক কিনা পিতামাতার সাথে সম্পর্ক ঠিক নাই বলেন ঠিক কিনা দোস্তর সাথে সম্পর্ক ঠিক আছে কিন্তু পিতার সাথে ঠিক নাই দোস্তর সাথে সম্পর্ক ঠিক আছে কিন্তু ভাইয়ের সাথে ঠিক নাই রব্বে কাবা বলেন আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বৈশিষ্ট্য ছিল এমন কাফেরদের ব্যাপারে কোনো ছাড় নাই কিন্তু মুসলমানদের ব্যাপারে কেমন ছাড় কেমন ছাড় সাহাবা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেহমান আসছে ভিতরে বলছেন উম্মাহাতুল মুমিনিনদের যে ভিতরে কোনো খাবার আছে ভিতরে কোনো খাবার আছে ভিতর থেকে আওয়াজ আসলো না ভিতরে কোনো খাবার নাই সাহাবীদেরকে বলছেন তোমাদের মধ্যে কেউ কি আছে আমার মেহমানের মেহমানদারি করবে সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি লাব্বাইক বললাম বাসায় নিয়ে গেলাম চিন্তা করতেছি বাসায় কোনো খাবার আছে কি না গিয়া বিবিকে জিজ্ঞাসা করলাম বিবি বাসায় কোনো খাবার আছে তো খাবার তো নাই বাচ্চার জন্য অল্প খাবার আছে তো ঠিক আছে এই খাবারই মেহমানদের মেহমানের মেহমানদারির জন্য যথেষ্ট তবে আগের যুগে তো সুন্নত হলো এক প্লেটে খাওয়া বড় প্লেটে তো মেহমান তো মেজবান ছাড়া খাবে না ওই সময় যখন খাবার দিবে একটু খেয়াল করে লাইট অফ করে দিবে লাইট তখন তার কারেন্ট ছিল কারেন্টের ব্যবস্থা ছিল না কুপি বাতি জ্বলতো আবার নিভে যেত নিভে গেলে আর সাথে সাথে জ্বালানোর কোনো ব্যবস্থা এরকম হইতো না তো লাইট অফ করে দিবে বাতি বাতি অফ যখন বাতি অফ হবে তুমি আর আমি ওই সময় পর্দার আয়াত তখন অবতীর্ণ হয় নাই বলতে পারেন স্ত্রী সহ খাই এক প্লেটে বসেছেন পর্দা ওই সময় পর্দার আয়াত অবতীর্ণ হয়নি তো বলছে আমরা দুইজন শুধু হাত নাড়াবো আর এই দিক দিয়ে আমাদের মেহমানে খাওয়া হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা সূরা হাশরের 8 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة তারা অন্যকে এমন ভাবে প্রাধান্য দিতেন নিজের পেটের ভিতরে খোদার আগুন যাও যাও করে জ্বলছে নিজের পেটের ভিতরে খোদার আগুন ধাও ধাও করে জ্বলছে কিন্তু অন্যকে প্রাধান্য দিচ্ছে বলে সুবহানাল্লাহ রব্বে কারীম এর ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়েছে বলেন এইভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন আরেকজনের উপর প্রাধান্য দিতেন আর আমরা বর্তমানের অবস্থা কি যদি কোনো ভাবে যদি বাড়ির পাশের আরেকজনের যদি জায়গায় এক বিগত নিতে পারি চার আঙ্গুল নিতে পারি নিজেকে মনে করি অনেক কিছু পেয়ে ফেলছি বলেন ঠিক কিনা নিজের জিনিসটা ছেড়ে দিবে এটা পরের বিষয় অন্যেরটা কোনোভাবে যদি এক ইঞ্চি দুই ইঞ্চি নিতে পারি নিজেকে মনে করি অনেক কিছু করে ফেলেছি বলেন নাউজুবিল্লাহ এটা মুসলমানের আখলাক না এই জন্য রব বলেছেন আমিনু কামা আমানান নাস ঈমান আনো তেমন যেমন ঈমান এনেছেন সাহাবা ইকরাম ইসলাম শেখো সাহাবীদের থেকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলামের জন্য কেমন কুরবানি করেছেন এরা এমন বর্তমান সময়ের এক শ্রেণীর মানুষ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে বিভিন্ন ধরনের এমন মন্তব্য করে যেগুলো শুনলে একজন ঈমানদারের আগুনে রক্ত আগুন হয়ে যায় পশম দাঁড়িয়ে যায় কারণ যদি সাহাবীদের ব্যাপারে যদি কাউকে যদি বিরূপ মন্তব্য তৈরি করতে পারে তাহলে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন বিদায় হজের সময় দুইটা জিনিস রেখে যাচ্ছি কোরআন এবং হাদিস আমার সুন্নাহ তো বলেন তো কোরআন এবং হাদিস কার থেকে প্রথমে শুনেছেন কে সাহাবীরা হাদিস সংরক্ষণ করেছেন কারা বলেন সাহাবীরা এখন যদি সাহাবীদের ব্যাপারে যদি ওইরকম মন্তব্য যদি তৈরি করতে পারি
তাহলে এই কোরআন হাদিসের ভিতরেও আমাদের মন্তব্য চলে আসবে না বলেন? এক শ্রেণীর মানুষ বলবে এই আয়াতটা কোন সাহাবীর থেকে না জানে আসছে, যে সাহাবীর ব্যাপারে মন্তব্য করতেছে ওই সাহাবীও তো হইতে পারে, তাহলে তো কোরআনের যে কোনো আয়াত ওই সাহাবীর থেকে হওয়ার সম্ভাবনা আছে, সেহেতু এই কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিতরেই কি আছে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য খেয়াল রাখতে হবে যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী সহ অনেক হাদিসের ভিতরেই বলেছেন আমার সাহাবীদেরকে গালি দিবে না, কারণ আমার সাহাবীরা প্রত্যেকেই মিনাল জান্নাহ, প্রত্যেকেই জান্নাতের অধিবাসী। সুতরাং যাদের প্রত্যেকের ভুল হয়েছে বটে, কিন্তু মৃত্যুটা এমন হয়েছে রব তাদের প্রতি খুশি হয়ে গেছেন বলে সুবহানাল্লাহ। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে বলেছেন তোমরা সাহাবীদেরকে অনুসরণ করো, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, আমাকে অনুসরণ করো, খুলাফায়ে রাশিদিনদের অনুসরণ করো। একজন সর্বনিম্ন সাহাবীকে কেউ যদি অনুসরণ করে সে হেদায়েত পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের ব্যাপারে জবান পরিষ্কার রাখতে হবে, দেমাগ পরিষ্কার রাখতে হবে। কোন একজন সাহাবী আদনা সাহাবীর ব্যাপারেও যেন কখনোই আমার ভিতরে বিরূপ মন্তব্য না আসে। অনেক সময় আমরা জঙ্গে জামাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে দ্বন্দ্ব হয়েছিল জঙ্গে সিফিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে দ্বন্দ্ব হয়েছিল, যুদ্ধ হয়েছিল, যেই কারণে অনেক সময় মনে করি যে একটা হক আর একটা না হক হবেই, একজনকে দোষারোপ করি, ওয়াল্লাহি প্রত্যেকেই হকের উপর ছিল বলেন সুবহানাল্লাহ। এই জন্য কখনোই কাউকে বেফাস মন্তব্য অহেতুক মন্তব্য করবো না সাহাবিদের ব্যাপারে, বলবো তারা এমন ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারা এমন ছিলেন যারা জন্মের মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত হিসাবে ঘোষণা করেছেন, সুসংবাদ দিয়েছেন। সুতরাং আমি তো জান্নাতি কিনা এটা জানি না, আমি আমার কাজ হলো তাদের অনুসরণ করব, তাদের ভালো দিকগুলো গ্রহণ করব, আমি মানব, আমিও যেন তাদের মতো রব্বে কাবাকে সন্তুষ্ট করে জান্নাতে যাইতে পারি বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদ আহমদ শরীফের হাদিস আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আদা আসহাবি ফাকাদ আদানি ওয়া মান আদানি ফাকাদ আদাল্লাহ ওয়া মান আদাল্লাহ ফায়ুখাযু ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সাহাবীকে কষ্ট দেয়, যে ব্যক্তি আমার সাহাবীকে গালমন্দ করে, সে যেন আমাকে গালি দিল, আমাকে কষ্ট দিল, আমাকে গালমন্দ করল। আর মনে রাখবে যে ব্যক্তি আমাকে গালি দিল, আমাকে গালমন্দ করলো, আমাকে কষ্ট দিল, সে যেন আমার রবকে কষ্ট দিল বলে নাউজুবিল্লাহ। রব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহকে কষ্ট দিবে কিয়ামতের দিন তাকে এমন ভাবে পাকড়াও করবে, ওয়ামা হুম আনহা বিগাইবিন, জাহান্নাম থেকে পালানোর কোনো সুযোগ পাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনী বেশি বেশি পড়া। হযরতে আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা কেমন ভাবে দিনের উপর উঠেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কতটুকু দিনের উপর উঠাইতে সক্ষম হয়েছিলেন, সুয়ালক্ষ সাহাবীদের এত বড় জামাত ছিল, কিন্তু মৃত্যুর সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিকগণ বলেন জান্নাতুল বাকীতে মাত্র 10,000 মতো সাহাবীর কবর পাওয়া যায়, বাকি সাহাবীদের কবর কোথায় কোথায়? ওই যে বিদায় হজের সময় আমার হাবিব বলেছিল তোমরা যারা এখানে উপস্থিত আছো ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, আগামীতে আমি থাকবো কিনা আমার জানা নাই, তবে আজকে যারা এখানে উপস্থিত আছো তোমরা খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো, অনুপস্থিত যারা আছে প্রত্যেকের কাছে তোমরা আমার এই বাণীগুলো পৌঁছে দিবে। এই কথা শোনার পরে
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কতটা পাগল পারা ছিল, কতটা পাগল পারা ছিল। আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শুরু করেছেন, চলতে চলতে চীন পর্যন্ত চলে এসেছে। এখনো পর্যন্ত চীনে আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর অবস্থিত আছে। আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় এমন ভাবে ইসলাম প্রচার করেছে, লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, কবুল করেছে, ইসলামের সুসুতল ছায়ার তলে এসেছে। প্রশ্ন হতে পারে, চাইনিজ ভাষা দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন ভাষা, চাইনিজ ভাষা হলো সবচেয়ে কঠিন ভাষা, এই ভাষা তো আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না, তাহলে ইসলাম প্রচার কিভাবে করলেন? আল্লাহর নবীর সাহাবীদের আখলাক কেমন ছিল, তাদের চেহারা মুবারক কেমন ছিল, যাদের চাল চলন এমন ছিল, একজন বিধর্মী দেখে নির্দ্বিধায় বলতো এই ব্যক্তির চেহারাটা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এই ব্যক্তির চাল চলন কখনো মিথ্যা হতে পারে না। তাদের চাল চলন চেহারা দেখেই লক্ষ লক্ষ মানুষ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, এমন ছিল আল্লাহর নবীর সাহাবীরা। আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিল? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমান সম্রাটের কাছে যাচ্ছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, যদি কবুল করে তো আলহামদুলিল্লাহ, যদি কবুল না করে তাহলে তাদের সাথে যুদ্ধ হবে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিয়েছেন, রোমান সম্রাট চিন্তা করেছে বর্তমান সময়ে মানুষকে ঘায়েল করার জন্য দুইটা জিনিস খুব কার্যকরী। এক নম্বর হইল টাকা, বলেন ঠিক কেরা? এক নম্বর হইল টাকা, ক্ষমতা। ক্ষমতার লোভ যদি দেওয়া হয় তাহলে হক আর বাতিল আমার সামনে কিছুই না, কোনটা হক কোনটা বাতিল এটা দেখার দরকার নাই, টাকা পাইছি ক্ষমতা পাইছি বাস এইটাই ঠিক আছে, এই পক্ষ আমি অবলম্বন করে। এটা বর্তমান সময়ের সমস্যা না, পৃথিবীর শুরু থেকে এই সমস্যা ছিল। রোমান সম্রাট আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার আগমন শুনেই সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে প্রস্তাব করব, ক্ষমতা দেওয়ার রাষ্ট্র দেওয়ার এরকম প্রস্তাব করব, যদি তারা রাজি হয় তাহলে আমার একটা অঞ্চল তাদেরকে দিয়ে দেব, তাও যুদ্ধ বিগ্রহের মধ্যে যাব না। যুদ্ধ বিগ্রহ এমন আফসাদুহা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসাদুহা, যখন কোন অঞ্চলে যুদ্ধ বিগ্রহ শুরু হয় তখন ওই জায়গাগুলো লন্ড ভন্ড হয়ে যায়, বলেন ঠিক কিনা? এমন কোন রাষ্ট্র যুদ্ধ হয় নাই যে জায়গার অধিবাসীরা বড় কষ্টের কারণে বাড়ি ঘর জ্বালাও পড়াও হয়ে ওই জায়গার অধিবাসীরা কষ্টে নিমজ্জিত হয় নাই, এমন কোন অঞ্চল নাই। আজকে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, বলেন ঠিক কিনা? আমরা দেখলাম কিছুদিন পূর্বে মিয়ানমারে মুসলমানদের উপর আক্রমণ করে নির্যাতন করে তাদেরকে তাদের দেশ তাড়িয়ে দেশ থেকে বিতাড়িত করে। সোনার বাংলার এরকম চট্টগ্রামের পাহাড়ের পাদদেশে তারা অবস্থান করছে। রব্বে কারীম বলেন, আল্লাহ নদী পান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আমি মাঝে মাঝে একটু সাইজ করে একটু শাস্তি দেই যেন আল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসে। রব্বে কাবা বলেন, এইটা একটু দিলাম মিয়ানমারে যাতে বাংলাদেশের মুসলমানরা যেন একটু সতর্ক হয় কিভাবে আল্লাহুম ইয়ারজিউন, রবের কাছে যেন ফিরে আসে। এই জন্য রব্বে কাবা বলেন, আমি মিয়ানমারের মুসলমানদেরকে দিলাম সতর্ক হও নাই, আবার কাশ্মীরের মুসলমানদেরকে দিলাম সতর্ক হও নাই, এইভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করলাম, এরপরও মুসলমান নিজের দিলের ভিতরে এখনো পর্যন্ত জ্বালাও পোড়াও শুরু হয় নাই। এইদিকে রব্বে কাবা বলেন, থামো থামো আস্তে আস্তে তোমার দিকে আসছে, দিল্লির মুসলমানদের উপরেও জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে, বলেন ঠিক কিনা? এরকম অঞ্চলের পর অঞ্চল মুসলমানদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের সবচাইতে প্রাণের জায়গা আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালিয়ে মিনারার উপরে এরকম
ইঁদুরের বিভিন্ন যন্ত্রর ছবি তারা টানিয়ে ঝুলিয়ে রাখছে। রব্বে কাবা বলেন ওয়ালা নুদি কন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমাদের গায়ে লাগে না, এখনো পর্যন্ত টের পাইতেছো না, আস্তে আস্তে তোমার উপরে আসবে, আসবে, খুব দেরি নয়। এই জন্য মুসলমানদের ঈমান এখনই ঠিক করতে হবে, বলেন ঠিক কিনা? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সংবাদ শুনেই রেডি করে রেখেছে দুইটা প্রস্তাবের, এক যে কোনো একটা প্রস্তাব মানলেও চলবে। একটা প্রস্তাব হলো টাকা পয়সার প্রস্তাব, দুই নম্বর প্রস্তাব হলো সুন্দরী নারী। আজকে মুসলমানদের ইমানে পছন্দ রয়েছে মূল কারণ দুইটাই মুসলমানদের ভিতরে ঢুকছে, বলেন ঠিক কিনা? মুসলমানদের ইমানের রক্ত এরকম পাওয়ার নাই, ইমান ঘুমিয়ে পড়েছে, নিভিয়ে গেছে, নির্ভাপিত হয়ে গেছে। কারণ কি? মুসলমানদের ইমান প্রজ্বলিত হওয়ার মূল শক্তি, মূল শক্তি হলো নামাজ, বলেন ঠিক কিনা? নামাজ যখন ফজরের নামাজ বিশেষ করে ফজরের নামাজটা ঘুমিয়ে আছে, মানে আমার ঈমানটাও ঘুমিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত মুসলমান ফজরের নামাজ জুমার নামাজের মতো উপস্থিতি না হইবে, যতদিন পর্যন্ত মুসলমান জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয় ওই পরিমাণ মুসল্লি যদি ফজরের নামাজেও যদি উপস্থিত না হয়, ততদিন পর্যন্ত মুসলমান মার খেতেই থাকবে, খেতেই থাকবে। এই মার থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য বিভিন্ন বিশ্লেষকরা, ঐতিহাসিকরা বলেছেন বেঈমানদের সাথে মুসলমানদের কখনো অস্ত্র শস্ত্র বেশি ছিল না, পাওয়ার বেশি ছিল না, কিন্তু মুসলমানদের সাথে কখনোই পারে নাই। কারণ কি? কারণ হলো তাদের ঈমানটা মজবুত ছিল। কেমন মজবুত ছিল? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের কথা শোনা মাত্রই দুইটা প্রস্তাব রেডি করে রেখেছেন। রাস্তা এরকম রাজপ্রাসাদ পর্যন্ত দীর্ঘ রাস্তা, দুই পাশে সুন্দরী রমণীদেরকে, অর্ধ উলঙ্গ রমণীদেরকে দুই পাশে দাঁড় করিয়ে দিয়েছে স্বাগত জানানোর জন্য। যখন যাচ্ছে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে তাদেরকে প্রস্তাব করা হচ্ছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াইহফাযু ফুরুজাহুম। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে বলছে, তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে নামায় নাও, চোখটাকে নিচের দিকে নামায় নাও। এমন ভাবে নামাইছে আর রাজ দরবার পর্যন্ত, রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত একটা সাহাবীর চক্ষু দুই দিকে তাকায় নাই, বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলো রোমান সম্রাট হতবাক, যে এত সুন্দরী সুন্দরী রমণী রাখা হলো, তাদের একটার দিকেও তাকাইল না, প্রস্তাব করলো দ্বিতীয়টা, বললেন যদি তোমরা চাও তাহলে কোনো একটা অঞ্চল তোমাদেরকে দিয়ে দেবো, সেই জায়গায় তোমরা রাজত্ব করবা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আরে শোনো, আমরা তো এসেছি লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদি রাব্বিল ইবাদ। সুবহানাল্লাহ। আমরা এসেছি এজন্য বান্দাদেরকে, মানুষদেরকে বান্দার ইবাদত থেকে বের করে বান্দার রবের ইবাদতের দিকে বের করে আনার জন্য, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ত্যাগ তিতিক্ষা উম্মতের জন্য সবচাইতে বেশি, যদি তারা দিন নিয়ে, ইসলাম নিয়ে যদি ওই জায়গায় যদি পড়ে থাকতেন তাহলে আজকে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছতো না, বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে সূরা বাইনা শেষ আয়াতের মধ্যে রব্বে কাবা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন,
আল্লাহ তাদের প্রতি খুশি আর তারাও আল্লাহর প্রতি খুশি যালিকা লিমান খাশিয়া রাব্বাহু আর এটা এই জন্য যে তারা তার রবকে বেশি ভয় করেছে এই জন্য আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের জন্য সর্বপ্রথম যে আয়াত তিনি বলেছেন কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির ওঠো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন দাঁড়ান আপনি আপনার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করুন ভয় দেখান আর কোরআনে কারীমের সর্বশেষ আয়াত রব্বে কাবা বলেছেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন কোরআনে সর্বশেষ আয়াত অবতীর্ণের দিক থেকে রব্বে কাবা বলেছেন তোমরা সেই দিবসকে ভয় করো যেই দিবসে তোমাদের সবাইকেই আমার কাছে ফিরে আসতে হবে এই জন্য সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই পরিবর্তন কেমনে হয়েছে যে তাদের ভিতরে রব্বে কাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কাবার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় তাদের দিলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন যেই কারণে ওই মানুষগুলো এত পরিবর্তন হয়েছে রব্বে কাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মানুষগুলো ছিল সবচেয়ে নিকৃষ্ট বল ঠিক কিনা যাকে আমরা অন্ধকার যুগ হিসাবে জানি আর ওই মানুষগুলো এত বেশি পরিবর্তন হলো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুল কুরুনি কারণে আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে লা তামাসসুহু নারু জাহান্নামা মান রাআনি লা ইয়ামাসসুহু নারু জাহান্নামা ওয়া মান রাআনি ওয়া রাআউহু লা ইয়ামাসসুহু মিন নারি জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমাকে দেখেছে তাদের জন্য তিরমিজি শরীফের হাদিস যারা আমাকে দেখেছে তাদের জন্য তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না শুধু এতটুকুই না এতটুকুই নয় যারা আমার সাহাবীদেরকে দেখেছে তাদের কেউ জাহান্নামের আগুন স্পর্শ করবে না বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদেরকে ওই সাহাবীওয়ালা ঈমান আমাদের দিলের ভিতরে আনতে হবে সাহাবীদের আখলাক আমাদের ভিতরে আনতে হবে আজকে মুসলমান মুসলমানের মধ্যে শুধু বিভেদ আর বিভেদ আর এই দিক থেকে কাফের মুশরিকরা আমাদেরকে বিভিন্ন জায়গায় নির্যাতন করছে জুলুম করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে মসজিদ পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে আপনার কেমন লাগবে যদি আপনার ঘর জ্বালিয়ে দেওয়া হয় কেমন লাগবে যদি আজকে মিরর চক মসজিদে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় আপনার কেমন লাগবে যদি আপনার দিলের ভিতরে যদি ব্যথা না আসে আপনার ভিতরে ঈমান নাই ঈমান নাই ঈমান নাই বলতে পারেন আরে দিল্লিতে আগুন লাগছে আপনার কষ্ট লাগে কেন ওলামা ইকরামের কষ্ট লাগে কেন কারণ হলো ওলামা ইকরামের কাছে ঈমান এমন একটা জিনিস যে ঈমানের কোনো সীমারেখা নেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদা ইনিস্তাকা ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন হলো একটা দেহের মতো একটা বডির মতো যদি চক্ষুতে আঘাত লাগলে যেমন তোমার পুরা বডিতে আঘাত আসে তোমার হাতে আঘাত আসলে যেমন তোমার পুরা বডিতে আঘাত আসে ঠিক ওই রকম মুমিনরা হলো একটা অঙ্গের মতো একটা পরিবারের মতো নয় একটা দেশের মতো নয় একটা বডির মতো সুতরাং কোন মুমিন যদি কোথাও যদি আক্রান্ত হয় তোমার দিলে যদি আঘাত না আসে তাহলে বুঝতে হবে তোমার ভিতরে ঈমান নাই ওই মুমিনের সাথে তোমার বডির কোনো সম্পর্ক নাই যেই মুমিনের সাথে কারো বডির সম্পর্ক যদি না থাকে তাহলে সে আর যাই হোক না কেন সে মুমিন হতে পারবে না এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সাহাবীদের সেই দিলের ব্যথা দিলের ভিতরে ঢুকিয়ে যেন আমরা তাদের যেই সমস্ত আমলের কারণে রব্বে কাবা খুশি হয়েছিল আমাদের ভিতরে যেন সেই আমলগুলো আসে আল্লাহ কবুল করেন আমিন